দেশের এই প্রেক্ষাপটে অন্যান্য সংস্থান নয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১১ তাদের করোনা সচেতনতামূলক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ সহ আমাদের এওয়ার ৭টা জেলায় আমরা একটি কর্মসূচি নিয়েছি। জনবহুল এবং জনসমাগম ছিল এবং জনসমাগম হতে পারে বা জনচলাচল আছে এই সমস্ত জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা যে কেমিক্যাল আছে কেমিক্যালগুলো দিয়ে ক্লোরোকুইন দিয়ে আমরা সেগুলো পরিষ্কার করার চেষ্টা করতেছি যাতে করোনা ভাইরাসের ইফেক্টটা কিছুটা হলেও কমে যায়। এর পাশাপাশি আমরা আসলে বেসিক্যালি জনগণকে সচেতন করার জন্য জনগণকে সজাগ করার জন্য এই কর্মসূচিটা আসলে নিয়েছি। এতে আশা করি কিছুটা হলেও কাজ হবে। আমি আপনাদের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীকে বলতে চাই আপনারা ঘরে থাকুন ঘরে থাকুন ঘরে থাকুন। আমরা আপনাদেরকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আমরা সেটা করব। আপনারা ঘরে থাকার সময় যদি কোনো ধরনের প্রবলেম হয় আমাদের হটলাইনে আপনারা ফোন দেন, আমরা আপনাদেরকে সরকারের পক্ষ থেকে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১১র পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব। এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে যদি কেউ গুজব ছড়ায় এবং বিভিন্ন ধরনের বাজার সিন্ডিকেট করার চেষ্টা করে আমরা আমাদের র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেটি মোবাইল কোর্ট করার জন্য সবসময় আমরা তৎপর আছি এবং সেটা করতেছি।